আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের HTML এর 29 নাম্বার ক্লাস। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কোড ট্যাগ কীভাবে কাজ করে এবং এটা কেন প্রয়োজন, এগুলো নিয়ে আমরা গত ভিডিওতে কথা বলেছিলাম। তো আজকে আমাদের কত নাম্বার ক্লাস? 29 নাম্বার ক্লাস। আচ্ছা, এবং কোন বিষয় নিয়ে আমরা কোন টপিকে কথা বলবো চলুন দেখি পরবর্তীতে কি আছে এখানে। আজকে আমি আপনাদের দেখাবো যে কিছু কিছু জিনিস যেগুলো আমাদের খুবই কম প্রয়োজন হয়, তো এগুলো নিয়ে আপনাদের যখন প্রয়োজন হবে তো সেই মুহূর্তে এগুলো দেখে নিলেই পারবেন। এই মুহূর্তে এগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে ভিডিও বানাতে গেলে প্রচুর ভিডিও আপনাদের বোরিং লাগবে, তো এই ভিডিওগুলো দেখতে। যেমন এখানে যে এইগুলো এই পাঁচটা টপিক আসলে খুবই কম প্রয়োজন হয়, তো এগুলো আমি স্কিপ করে যাচ্ছি। আপনারা যদি কারো মনে হয় যে এগুলো শিখতে হবে বা প্রয়োজনীয়, সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন। অপ্রয়োজনীয় বলতে যদি কিছু নাই, সব কিছুই প্রয়োজনীয়, তারপরেও অনেক কিছুই থাকে যেগুলো আপনার অপ্রয়োজনীয়, সবসময় আপনার লাগবে না। আচ্ছা, তার মধ্যে আমাদের এখানে প্রয়োজনীয়, এখানে দেখেন আমরা একটা জিনিস দেখব যে HTML এবং XHTML, HTML ভার্সেস XHTML দুইটা আমাদের ডিফারেন্টেশনটা কী। তো দুইটা আমাদের ডিফারেন্টেশনটা কী এটা নিয়ে আমি একটা ব্লগ পোস্ট অলরেডি ভিউ করে রাখছি। এই যে দেখেন এখানে একটা ব্লগ পোস্ট ভিউ করা আছে, এটা বাংলাদেশি ব্লগেই। তো দেখি এখানে কি বলছে, তারা কীভাবে কী বলছে একটু দেখে নিয়ে চলেন। XHTML কি? XHTML এর পূর্ণরূপ হচ্ছে এক্সটেনশনেবল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা আমরা অবশ্যই জানি, W3 স্কুলে এটাই বলা আছে। তো এটি অবিকল HTML এর মতোই, এটা কিন্তু মানে সব কিছুই আপনার HTML এর মতোই, কিন্তু এটা আমাদের একটা ডিফারেন্টেশন হচ্ছে কি, XHTML সব বড় বড় ব্রাউজারে সাপোর্ট করে। আচ্ছা ঠিক আছে, দেখি পরবর্তীতে কী বলছে, কেন XHTML ব্যবহার করব। HTML কোডিং এ কোনো ভুল থাকলে অনেক সময় বিভিন্ন ব্রাউজার বা তা ধরা পড়ে না এবং ব্রাউজার সুন্দরভাবেই দেখা যায়, কিন্তু বর্তমান বাজারে অনেক নতুন ব্রাউজার এসেছে, অনেকেই কম্পিউটার ছাড়া মোবাইল সাইট ভিজিট করেছে, অনেক মোবাইল ব্রাউজার HTML এর ভুলগুলো সঠিকভাবে দেখতে পারে না। XHTML যেহেতু কোডিং সঠিকভাবে করতে হয় তাই XHTML ব্যবহার করাই শ্রেয়। আচ্ছা, এখন হচ্ছে আমাদের, এর আগে দেখছিলেন যে আমরা একটা ভিডিওতে পি ট্যাগ ক্লোজ করছিলাম না, পি ট্যাগকে ক্লোজ না করেও এটা থেকে আমরা কি আমাদের যেই কাঙ্ক্ষিত আউটপুট সেই আউটপুটটা পাচ্ছিলাম। আমি সেই সময় বলছিলাম এটা আমরা পরে কোনো এক ভিডিওতে দেখাবো যে কোথা থেকে এই সমস্যাটা হচ্ছে। অ্যাকচুয়ালি এটা আপনার ব্রাউজারগত সমস্যা, ব্রাউজার কী করে ছোটোখাটো ভুল যেগুলো আছে আপনার HTML এর ভিতরে, সেই ভুলগুলোকে আসলে মানে তারা ধরে না, সেই ভুলগুলো না ধরে আউটপুটটাকে সঠিকভাবে দেখায়। কিন্তু এখানে যদি XHTML ব্যবহার করা যেত সেক্ষেত্রে আপনার কী হতো, এই ভুলগুলোকে তারা ধরতো এবং আপনার কাঙ্ক্ষিত আউটপুটটা পাইতেন না। তো এখন আমাদের XHTML এবং HTML মধ্যে দেখেন ডিফারেন্টেশনটা কি, এখানে আরও কিছু আছে। এখানে ডকুমেন্টের গঠনটা কিন্তু অন্যরকম হবে, এখানে যে ডকুমেন্ট লিখতে হবে XHTML ডক টাইপ আবশ্যক, মানে এইটাই লাগবে। আচ্ছা, এর মধ্যে XHTML অ্যাট্রিবিউটও আবশ্যক, নিচে আরও দেখেন এখানে দেওয়া আছে। তারপরে টাইটেল, হেড টাইটেল এগুলো সব সেম থাকবে, মানে সব কিছুই সেম থাকবে, জাস্ট আপনি HTML এ যে ভুলগুলো ছিল সেই ভুলগুলোকে আপনি দিলে পারেও আপনার ব্রাউজার কী করতো, এটার মোটামুটি সব কিছুই ঠিকঠাকভাবে আউটপুট দিত। কিন্তু যদি আপনি এটাকে কী করেন, মানে XHTML এ কোডটা লিখেন, সেক্ষেত্রে এটা দেখা যাবে না। যেমন এখানে দেখেন আপনার ডক টাইপ HTML পাবলিক আর অনেক কিছু লিখছে, সরি। আচ্ছা, XMLNS দিয়ে তাদের একটা কী দিছে, এটা মেবি ভার্সন কন্ট্রোল করে, সরি। দেন এখানে লিখছে হেড টাইটেল, হেড বডি সব সেম থাকবে। আচ্ছা, এখন এখানে ভুলগুলো কেমন, যেমন এখানে দেখেন HTML আর HTML মানে XHTML এলিমেন্টের মধ্যে ভুল আর সঠিকের মধ্যে একটু দেখেন কাহিনিটা, দেখেন কী হয়েছে। XHTML এলিমেন্টগুলো সঠিকভাবে বিন্যাস করতে হবে, মানে কোনো ভুল থাকা যাবে না, এটা আমরা অলরেডি আগেও শুনছি।
তাহলে এখানে ভুল একটা জিনিস দেখেন কি করছে প্রথমে বি ট্যাগ স্টার্ট করছে দেন তারা একটা আই ট্যাগ স্টার্ট করছে তারপর কিছু টেক্সট লিখছে এবং কি বলছে দিস টেক্সট ইজ বোল্ড এন্ড ইটালিক ওকে বোল্ড এন্ড ইটালিক এবং এই পাশে এই পাশে তারা বি ট্যাগটা ইন্ট করছে দেন আই ট্যাগ ইন্ট করছে এটা কিন্তু ভুল ভুলটা কি বুঝতে পারতেছেন কোথায় ভুল এখানে প্রথমে আমরা বি ট্যাগ স্টার্ট করছি দেন আই ট্যাগ তাহলে আমাদের আই ট্যাগ কোন পর্যন্ত হবে আই ট্যাগ আমাদের লেখার শেষ পর্যন্ত হবে কিন্তু এখানে দেখাচ্ছে কি বি আগে ক্লোজ হয়ে দেন আই ক্লোজ হয়েছে তো এইটা হচ্ছে ভুল এটা ভুল কিন্তু এইটা যদি আমাদের ইয়েতে লিখি আমরা আমাদের নর্মালি যে এইচটিএমএল নিয়ে এই মুহূর্তে কাজ করছে সেই এইচটিএমএল লিখি কি হবে আশা করি সব ঠিকঠাক দেখা যাবে এই যে ঠিক আছে না আমরা কিন্তু এই আউটপুটটাই চাইছিলাম বাট কোডিংয়ে কিন্তু ভুল আছে কোডিং কিন্তু এইভাবে হবে না কোডিং এখানে কি হবে এই আই ট্যাগটারে আপনার এই পাশে দিতে হবে এই পাশে দিলে পরে কি হবে তাও আপনি আপনার কাঙ্ক্ষিত যে আউটপুটটা ছিল সেই আউটপুটটাই আসলো কিন্তু এটা যদি আপনি এক্স এইচটিএমএল এ দিতেন তাহলে কি হতো আপনি এই কোডটা কাজ করতো না তো এক্স এইচটিএমএল আর এইচটিএমএল এর মধ্যে ডিফারেন্টিয়েশন এইটাই আরও অনেকগুলো দেখেন চেঞ্জিং আছে এটার ভিতরে কি আছে আপনি অন্য কোনো ট্যাগে ভুল করলে সেটা হবে না তারপরে বডির মধ্যে যদি বডি যে বড় হাতে লিখছে এখানে বড় হাতে লেখার জন্য এটাও ভুল সঠিকভাবে ছোট হাতের বডি তারপরে এক্স এইচটিএমএল দেখুন অন্তর একটি রুট এলিমেন্ট থাকতে হবে রুট এলিমেন্ট কি দেখি চলেন এক্স এইচটিএমএল এর অ্যাট্রিবিউট এক্স অ্যাট্রিবিউট কি অ্যাট্রিবিউট নেমগুলো লোয়ার কেস মানে ছোট হাতের ইয়ে দিতে হবে যেমন এখানে বড় হাতে দিচ্ছে না যে উইথ 100% করছে তো এটা যদি বড় হাতে দিয়ে রাখে তাহলে এক্স এইচটিএমএল এটা ভুল এটা সবগুলো ছোট হাতে দিতে হবে এক্স এইচটিএমএল এ ছোট হাতে দিতে হবে আর এইচটিএমএল এ তো আপনি বড় হাত ছোট হাতের যে কোনো একটা দিলেই কাজ করবে আচ্ছা অ্যাট্রিবিউট ভ্যালু ভ্যালুগুলো কোয়েটেড করা থাকতে হবে যেমন কি বলছে আচ্ছা কোটেশন দিতে হবে যেটাকে এখানে নর্মালি দেখেন এই যে প্রথমে যেটা বলছে না ভুল এটা উইথ 100% আর এখানে কি বলছে উইথ কোটেশনের মধ্যে 100% করছে তো এইখানে যদি আমরা কি করি এই স্টেমেলও যদি আমি শুধু 100% লিখি সেই ক্ষেত্রে কাজ করবে কি মনে হয় করবে যদি আচ্ছা এটা আমার জানা নাই যে এটা কোটেশন ছাড়া দিলে কাজ করবে কিনা তবে কোটেশন ছাড়া দিলে কাজ করার কথা এবং এক্স এইচটিএমএল এ এটা কোটেশন ছাড়া দিলে কাজ করবে না তো এরকম আরো অনেকগুলো আছে অনেক চেঞ্জিং আছে এইগুলা আসলে এক্স এইচটিএমএল ভুল ভুল করলে এক্স এইচটিএমএল কাজ করবে না আর যদি আপনার এইচটিএমএল হয় আপনার সামথিং কোডে ভুল টুল থাকলে সেটাও আপনার সে ভুলগুলোকে সমাধান করে নিয়ে আপনাকে কাঙ্ক্ষিত ভিউটা দেওয়া হবে তো এই এইচটিএমএল আর এক্স এইচটিএমএল এর ডিফারেন্টিয়েশন এইটাই আপনারা জানেন যেখানে ব্যবহার করে আপনার সুবিধা এইচটিএমএল আপনারা এইচটিএমএল ব্যবহার করবেন এক্স এইচটিএমএল ব্যবহার করতে না যায় বেটার তো এক্স এইচটিএমএল আবার অনেকগুলো ব্রাউজারে সাপোর্টেড যেমন মোবাইল মোবাইলের কিছু নতুন নতুন ব্রাউজার আসছে যেগুলোতে আপনার কী হয় এক্স এইচটিএমএল মানে এটা তো এক্স এইচটিএমএল তো কোনো ভুল নাই আর এইচটিএমএল তো ভুল আছে তো সেই ক্ষেত্রে আপনার এক্স এইচটিএমএল কোডটা ভালোভাবে রিড করতে পারে রিড করতে কোনো সমস্যা না বাট এইচটিএমএল কোড যদি কোথাও ভুল থাকে সেই ক্ষেত্রে আপনার এই কিছু কিছু ব্রাউজার এটা সাপোর্ট করে না সে ভুলগুলোকে নিজে থেকে সংশোধন করে কাজ করতে পারে না এই জন্য সমস্যা হয় তো এইচটিএমএল আর এক্স এইচটিএমএল এর মধ্যে ডিফারেন্টিয়েশন অবশ্যই আপনারা বুঝতে পারছেন আশা করি পরবর্তী থেকে আমরা আমাদের এইচটিএমএল ফর্ম নিয়ে কথা বলবো যেমন এখানে এইচটিএমএল ফর্ম আছে অ্যাট্রিবিউট আছে এলিমেন্ট আছে টাইপ আছে এগুলো সবগুলো নিয়ে আমরা কথা বলবো এবং তারপরে গ্রাফিক্স আছে তারপরে মিডিয়া আছে তারপরে এপিআইস আছে তো এপিআই এইগুলো আসলে এই মুহূর্তে শেখাটা খুব বেশি ইম্পর্টেন্ট না এই ট্যাগ লিস্ট ভিডিও ট্যাগ অডিও ট্যাগ এগুলো নিয়ে একটু ভিডিও টিডিও বানাবনি দেখবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই রইল আজকে এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ